नमस्कार नवनालंदार यूट्यूब चैनले अपन सबाई के स्वागत जाना। आज हमें संचालनार भूमिका पे देवाद्रित देवाद्रित चट्टोपाध्याय आज के संचालना करब। हमें खूब एक पाकापोक्त नई ब्यापारे तब चेष्टा कर आज के ठीक संचालना कि आज के कथोपकथन माध्यम आज के पथ चलब। हमार खूब काछेर बंधु कृत्तिका रायचौधुरी आज के थाकछे गाने और अपन अत्यंत आपन अत्यंत परिचित मानुषदेर के आज के पे जंत्रानुसंगे सिन्थेसाइजारे रोयेछेन मैकडी शुभेंदुदा आमादेर अत्यंत काछेर माखनदा और तबलाय रोयेछेन तालबाद्ये रोयेछेन सिद्धार्थदा। एई हलो आमादेर आजकेर छोटो परिवार एबं कैमरार ओपारे रोयेछेन चित्तदा रोयेछे राजादा रोयेछे साउंडे छोटकादा और सामग्रिक परिकल्पना जार मस्तिष्क प्रसूत तिनि हलेन आमादेर अत्यंत आपन श्री अरिजित मित्र। शुरू करी आजकेर पथ चला। आमी खूब बेशी माने कथा बोलते पारी ना, आमी अत पटु नई, तबे चेष्टा करछी आर विशेष करे आजके जखन आमार निजेर बंधु रयेछे गाने ताई एकटु चेष्टा करलाम आर कि। सरासरि चले जाई ओर प्रथम गाने, तारपरे कथोपकथनेर माध्यमे आमरा ओर सम्पर्के जानबो, ओर गानेर गान निये पथ चला सम्पर्के जानबो। प्रथमे कि गान कृत्तिका? রাত্রি এসে যেথায় মেশে। চলো রাত্রি এসে যেথায় মেশে প্রথম গান ওর আমরা শুনে নিই। बाजलो भीर बाने
অসাধারণ গাইলি। এটা মানে আমার খুব মনের কাছের একটা গান। এই গানটা আমি যতদূর মনে পড়ে আমি শিখেছিলাম, আমি যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হই সেই সময় থার্ড ইয়ারে সম্ভবত এই গানটি আমি শিখেছি অনার্সে, তখন থেকে গানটি আমার অত্যন্ত মনের কাছের। তা রবীন্দ্রভারতী বলতে আমার একটা জিনিস মনে পড়ল, তুই তো এই নবনালন্দারই প্রাক্তন শিক্ষার্থী, এবং নবনালন্দার বিভিন্ন কর্মকাণ্ডের মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তোকে আমি যুক্ত থাকতে দেখেছি, এবং নবরবিকিরণের বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসাথে বসন্ত উৎসবে, শান্তিনিকেতন গিয়েছি, শারদ উৎসবে অনেক হইচই করেছি। তা আমি তো তোকে দেখেছিলাম প্রথমে আলাপ যখন হয়েছিল নৃত্যশিল্পী হিসাবে। তা তুই নবনালন্দার সঙ্গে এবং নবরবিকিরণের সঙ্গে কত বছর ধরে পথ চলছিস, এবং পথ চলাটা কেমন তোর, তোর অভিজ্ঞতাটা কেমন তুই যদি একটু বলিস? নবনালন্দায় তো ছোটোবেলা থেকে আমার পড়া সব কিছু নবনালন্দা, নাচ গান যাবতীয় যা কিছু, রবীন্দ্রনাথকে চেনা সেরমভাবে বলতে গেলে নবনালন্দা। ছোটোবেলা থেকে এত সব কালচারাল প্রোগ্রাম সব নবনালন্দা। তারপরে পরবর্তীকালে যখন বড় হয়েছি নবরবিকিরণের সাথে অনেক কাজ করেছি, থাকা একসাথে, মানে কাজ করাটা একটা ফ্যামিলির মতন আমরা সবাই, মানে এত সুন্দরভাবে কাজ করা ছোটোবেলা থেকে, মানে একদম ছোটোবেলা থেকেই বলা যেতে পারে, 3 বছর বয়স থেকে আমি যখন স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে নবনালন্দা, এখনও নবনালন্দা, নবরবিকিরণ একসাথে চলছে। আমি যদিও নবনালন্দায় মানে পড়াশোনা করিনি, কিন্তু ওতপ্রোতভাবে আমি জড়িয়ে পড়েছি এই নবনালন্দা নবরবিকিরণের সঙ্গে। আমার তো বেশ গর্ব হয়, আশা করি তোরও হয়। আমার তো ডেফিনেটলি হয়, মানে আরও বেশি হয় হয়তো। হ্যাঁ, তো যাই হোক, কথোপকথন হবে, পরের গান কি গাইছিস? হার মানালি। চল।
অসাধারণ গাইলি, মানে কি করে বোঝাবো আমি জানি না, এই ধরনের গান তো সচরাচর সবাই চট করে গায় না, মানে আমি অন্তত খুব কমই শুনি, তবে খুব ভালো লাগলো এই গানটা। এবং এই গানটি আমার শেখবার ইচ্ছা রইল, আমি কিছুটা শুনেছি কিছুটা জানি, তবে খুব ভালো লাগলো, বারবার একই কথা বলছি। প্রথমেই মানে তোর কাছে অনেক ধন্যবাদ এই ধরনের গানগুলো এবং আরও কয়েকটি গান যে গানগুলো তুই পরে গাইবি। আমি একটা জিনিস জানতে চাই, তোর গান বাজনা শেখা শুরু কবে থেকে? গান বাজনা শুরু একদম ছোট বয়স থেকেই, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। রবীন্দ্রসঙ্গীতের একদম হাতেখড়ি হয়তো বলবো না, তবে সুন্দরভাবে সেইভাবে আমার শেখা শুরু মাসির কাছে, মানে শ্রীমতী প্রমিতা মল্লিকের কাছে। আর মাসির কাছে আসার পর, আগে হয়তো রবীন্দ্রসঙ্গীত গাইতাম, তবে মাসির কাছে আসার পর অনেক ধরনের নতুন জিনিস শিখেছি, কীভাবে গাইতে হয়, কী ধরনের ব্যাপার, অনেক সাহস যোগান মাসি আমাদের, যে ঠিক আছে তোমরা গাও, নিশ্চয়ই হবে হবে, ভুল হলে কখনো আমাদেরকে মানে ছোট করার কোনো ব্যাপার নেই, মানে তোমরা গাও নিশ্চয়ই পারবে। আর এত ভালোভাবে শেখানোর বিষয়টা ধরে ধরে যে কাউকে, মানে আমাদের গ্রুপের আমরা যখন ক্লাসে শিখি, মাসি এত ধৈর্য নিয়ে সবাইকে শেখান যে তারপরে আমরা চেষ্টা করি সেটা ঠিকভাবে গাওয়ার। এই সাহসটা খুব একটা বড় ব্যাপার, এই সাহসটা না থাকলে চট করে গানটা নিয়ে এগোনো যায় না। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, তা ওনার কণ্ঠে একটা গান যেটা সবাই শুনে থাকেন ওই আসনতলে একটু অন্যরকমভাবে, তা সেটা কি তুই গাইবি? গাইবো তো নিশ্চয়ই, তবে চেষ্টা মাত্র। হ্যাঁ, চেষ্টা একটুখানি কর, তাহলে একটুখানি শুনতে পারি, কারণ ওই ওই চলনটা সচরাচর শোনা যায় না, এটা ওনার কাছ থেকেই আমরা পেয়েছি, শুনেছি বেশি করে, খুব ভালো লাগে। আর যেহেতু সিদ্ধার্থদা রয়েছেন, মাখনদা রয়েছেন, হয়ে যাক ওই গানটা চল।
দর্শন তলে মাটির পরে লুটি চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগলো এই গানটি তোর কণ্ঠে। আসলে আমি যতদূর জানি তুই বোধহয় লোকসঙ্গীত শিখিস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাও শুনেছি। আমাদের একসাথে একটি অ্যালবামও রয়েছে লোকসঙ্গীতের। তুই লোকসঙ্গীত কার কাছে শিখিস, কবের থেকে শিখছিস একটু যদি দর্শক বন্ধুদের বলিস। খুব বেশি দিন আমি লোকসঙ্গীত গাইছি না, এখন আমি শিখছি শ্রীমতী গীতা চৌধুরীর কাছে এখন শিখছি। আর একটা দর্শক বন্ধুদেরকে কথা জানিয়ে রাখি, আনন্দের কথা, সেটা আমাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, নবরবিকিরণের অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। শুধু অ্যান্ড্রয়েড ফোনেই নয়, যাদের অ্যাপেলের ফোন আছে, আইফোন আছে, তারা অ্যাপ স্টোর থেকেও এই নবরবিকিরণের অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আমাদের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন, যেমনটি ইউটিউবেও আপনারা রয়েছেন, আশা করি ওই অ্যাপের পাশেও থাকবেন। আর কথা বাড়াবো না, ওর গান আমরা শুনবো, খুব ভালো লাগছে। এবারে কী গাইবি? গানগুলি মোর শৈবালের দল। চল শুনে নি। গানগুলি মোর শৈবালের দল, আহা, গানগুলি মোর শৈবালের দল, আহা, গানগুলি মোর ওরা বন্যা ধরায় পথ যে হারায়, ওরা বন্যা ধরায় পথ যে হারায় উত্তম চঞ্চল, আহা, গানগুলি মোর শৈবালের দল, সবকটা গানই খুব ভালো হচ্ছে, আশা করি দর্শক শ্রোতা বন্ধুদের খুব ভালো লাগবে বা লাগছে, লাগবে এখন বলছি যেহেতু এখন শুটিং হচ্ছে, আর যখন দেখবেন তখন আশা করি ভালোই লাগবে। আমার তো খুব ভালো লাগছে। অসাধারণ যন্ত্রাণু সঙ্গে যারা রয়েছেন তাদেরকে কী বললে, মানে কী বলে মনের আরামটাকে মেটাবো আমি বুঝতে পারছি না। সিদ্ধার্থদা রয়েছেন তালবাদ্যে, ম্যাকডি শুভেন্দুদা রয়েছেন সিনথেসাইজারে, অত্যন্ত প্রিয় মানুষ আমাদের সবারই। সবকটা গানই তো ভালো গাইছিস, আমার একটা অনুরোধের গান গাইবি? বল। আমি তোর কণ্ঠে আমার মুক্তি আলোয় আলোয় গানটি শুনেছিলাম, বেশ ছাড়া গলায় তুই গিয়েছিলি, খুব ভালো লেগেছিল। তো যদি মনে পড়ে আমরা বসন্ত উৎসবে যখন গিয়েছিলাম বোলপুর, একদম সেই সময়, তা তুই কি ওই গানটা একটুখানি গাইবি? নিশ্চয়ই গাইব।
চল তাহলে ওটাই আগে হোক, তারপরে কথা হবে। একটাই কথা বারবার যেটা বলার, সেটা খুব ভালো লাগছে, খুব ভালো গাইছিস, এবং এই পরিবেশটা খুব একটা একটু অন্য রকমের ব্যাপার, যেটা আপনারা কতটা বুঝতে পারবেন বা পারছেন জানি না, হয়তো পারছেন। এখানে এত ভালো যন্ত্রানুষঙ্গ, ওর এরকম ছাড়া গলা, আমার একটুখানি একটা টেনশন ছিল যে আমি কতটা কী করতে পারবো না পারবো। তবে একটা জিনিস আমি যেটা বুঝলাম, ও এতটাই ভালো গাইছে, খালি গান শুনতেই ইচ্ছা করছে, যার জন্য আমার বেশি কথা বলতে হচ্ছে না বা কথা বলার ইচ্ছাটা আর থাকছে না, ওর গানটাই মনে হচ্ছে যেন শুনে যাই। ওর প্রসঙ্গে যখন কথা বলছি, আর একটা কথা আমি জানি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আমি যতদূর জানি ও একজন উকিল, তাই তো পেশায়? হ্যাঁ হ্যাঁ। তা তুই দুটোকে মেলাস কী করে, মানে তোর প্রফেশন আর গান গাওয়ার সময় কীভাবে তুই বার করিস, বা তোর রেওয়াজের সময় কী করে বেরোয়? আসলে কী হয় জিনিসটা জানিস তো, যেই জিনিসটাকে তুই ভালোবাসিস সেটা অটোমেটিক্যালি মানে সময়টা বেরিয়ে আসে, মানে আর এই সময়টা না বের করতে পারলে হয়তো অন্য কোনো কাজ আমি করতেও পারবো না, মানে এটা আমার একটা অক্সিজেনের মতন গানটা। আর একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, তোর মঞ্চে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে বেশি ভালো লাগে, নাকি এরকমভাবে ঘরোয়াভাবে গান গাইতে ভালো লাগে, নাকি তোর কোনো রেকর্ডিং ফ্লোরটা বেশি পছন্দ? এই তিনটের মধ্যে কোনটা বেশি পছন্দ? দেখ, দুটো দু ধরনের জিনিস। যখন কোনো একদম লাইভ অডিয়েন্সের সামনে প্রোগ্রাম করার, সেটার একটা আলাদা এনার্জি থাকে, সামনে অত অডিয়েন্স অত কিছু, সেটা একটা আলাদা ফ্লো। রেকর্ডিং তো ভালোই হয়, ডেফিনেট অনেক বেশি পলিশড ব্যাপার, কিন্তু লাইভটা আমার মনে হয় অনেক বেশি ভালো। আর এখানে গান গাইতে কতটা ভালো লাগছে? সেটা তো মানে অলওয়েজ ভালো লাগে, অলওয়েজ ভালো লাগে, লাগতো লাগবে, মানে কোনো এটার তুলনা, মানে এটা একটা এই ফ্লোরের একটা মজা আছে, ডেফিনেটলি ফ্লোরের তো মজা আছে, আনন্দ করে কাজ করি, একদম একদম সবার সাথে মজা করে একসাথে থেকে গান করার একটা আলাদা ব্যাপার।
এই প্রসঙ্গ টেনেই একটা কথা বলি, আমাদের এই নবনালন্দার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে একটা ভালো খবর রয়েছে। যারা নতুন প্রজন্ম, যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে, বাংলা গান নিয়ে, সুস্থ সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যেতে চাইছেন, তারা তাদের গান কমেন্ট বক্সে, তাদের ইউটিউব লিংক, গানের ইউটিউব লিংক আপনারা কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন। সেখান থেকে যদি কারুর গান আমাদের বেশ পছন্দ হয়, হ্যাঁ বেশ পছন্দ হয় কথাটা কেন বললাম, কারণ অনেকেই তো গান বাজনা করছেন, সুস্থ সংস্কৃতিকে নিয়ে এগিয়েও যাচ্ছেন সেটা জানি, কিন্তু যাদের গান বেশ পছন্দ যদি হয়, আমাদের মনে ধরে, তাহলে অবশ্যই এই ফ্লোরে আপনারাও আসতে পারেন, সেটা জানিয়ে রাখলাম। তাহলে পরের গান কী হচ্ছে? পরের গান বজ্রে তোমার বাজে বাঁশি। আর একটা রিকোয়েস্ট তোর কাছে যে এই গানটা হয়তো তোকে ছাড়া ভালো করে বাবা অনেকটা চড়া পারবি পারবি চল চলো দেখি চেষ্টা করি। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি ভুলব না আমি ভুলব না আর সহজে কে আমি ভুলব না সেই প্রাণে মন উঠবে মেতে মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি সে ঝড় যেন সয়ে আনন্দে চিত্ত বেনার তারে সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লও গো মোরে আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লও গো মোরে ও শান্তির অন্তরে যে থাই শান্তি সুমহান সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি জানি না কি গাইলাম, প্রচণ্ড মাঝে মধ্যে কাশি হচ্ছে, তবে পজিটিভ নই আমি, এটুখানি আমি বলতে পারি। যাই হোক, বজ্রে তোমার বাজে বাঁশি গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান, তোর সাথে গেয়ে ভালোই লাগলো। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন, আমার ভুল ত্রুটি হয়, ও খুব ভালো গাইছে। না একদমই নয়, ওরও যথেষ্টই ভালো হয়েছে, চেষ্টা করলাম। এবারে তোর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের গানকে তুই কতটা কাছাকাছি কীভাবে পাস, মানে ধর আমি এমনি বোঝাতে পারলাম কিনা জানি না, আমার যেমন হয় ধর কথার কথা তুমি রবে নি রবে আজকে গাইলুম একরকম গায়কই এলো, পরের দিন আবার গাইছি সেই সময় দেখছি আর একরকমভাবে মানে সেটাকে প্রেজেন্ট করছি, তা তোরও কি এরকম হয়? হ্যাঁ ডেফিনেটলি, মানে আমার মনে হয় রবীন্দ্রনাথের গান এক একটা বয়সে হয়তো সেই গানগুলো যত বড় হই হয়তো নতুনভাবে বুঝি সেটাকে। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেরকম চণ্ডালিকা আমরা যখন ছোটবেলায় করতাম তখন হয়তো একটা মনে হতো সিম্পল মেয়ে, একটা সাধারণ গল্প, সেরকম মজা করে করতাম।
কিন্তু মানে যত বড় হয়েছি পরবর্তীকালে এখন যখন আমরা চণ্ডালিকা করি সেটা হয়তো আমরা একদমই অন্যভাবে বুঝি, আরও অনেক সেটাতে বোঝার বিষয়, সেটা হয়তো ছোটোবেলায় বুঝতাম না। তো যত বড় হই রবীন্দ্রনাথকে যত বড় হবে তত আরও বেশি করে চেনা যায় আমার মনে হয়। আর আরেকটা প্রশ্ন তোর কাছে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই যে এখন যন্ত্রানুষঙ্গের যে ব্যবহার, আমরা অনেক সময় অনেক রকম ভাবে গানটাকে উপস্থাপন করবার চেষ্টা করি, সত্যি কথা বলতে গেলে বেশ কিছু কায়দা করি, তা সেই যেই কায়দা কানুন এইটা তুই কতটা মানে মানিস বা কতটা মানে ধর পুরনো যেই ব্যাপারটা ছিল সেই ব্যাপারটার পক্ষে তুই আছিস, নাকি এখন যেই কায়দা কানুন যেটা হচ্ছে সেইটার পক্ষে আছিস, নাকি একটু মানে সাউন্ডস্কেপটা একটু অন্য ধরনের হলে তো রবীন্দ্রসঙ্গীত গাইতে সুবিধা হয়? দেখ, কিছু কিছু গান হয়তো এখন অনেক নতুন ধরনের প্রোডাকশন হচ্ছে, সেগুলো নতুন জিনিস, কিছু কিছু সত্যিই ভালো লাগে। আবার হয়তো কিছু গানকে এত বেশি মানে বিকৃত করে দেওয়া হয় তখন আর ভাল লাগে না, তবে চেঞ্জেস তো ডেফিনেটলি আসা উচিত। আর ভালো কাজও হচ্ছে অনেক, ভালো কাজ অনেক হচ্ছে। আমার মনে হয় পুরনো জিনিসটা রেখে নতুনভাবে তৈরি করা যেতেই পারে, গানটার যেটা মানে আসল গানটা সেটাই থাকুক, একদম এবং যেটা যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট সেটা যেন একটা মানে থাকে, মানে অকারণে অকারণ কিছু চার পাঁচটা এক্সট্রা। এখন যেমন জেরাতেম দুয়ারগুলি দেখি বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট শুনলাম মনে হচ্ছে যেন ভূত আসছে এরকম কিছু একটা, মানে সিনেমা যেরকম মানে ওইগুলো যেমন ভালো লাগে না। আচ্ছা, তোর কাছে আর একটা জিনিস জিজ্ঞাসা, সেটা হচ্ছে গিয়ে তোর পিয়ানো বেশি পছন্দ হয় নাকি হারমোনিয়াম বা এসরাজ? এসরাজ, এসরাজ বেশি পছন্দ হয়। সেরকমই আরেকটি প্রশ্ন তোর কাছে রাখি, তোর বড় মুখের তবলা বেশি পছন্দ হয় না পাখোয়াজ? বড় মুখের তবলা। আচ্ছা, সেরকম আর একটি প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে এখন যে ছোট ডুগির যে খোলগুলো পাওয়া যায় সেটার সঙ্গে গাইতে তোর বেশি ভালো লাগে নাকি শ্রীখোল? শ্রীখোল। যাই হোক, এটাই জানার ছিল। আর যদি বলি এই প্রজন্মে তোর সবথেকে মন ছুঁয়ে যায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহিলা কে? দেখ, সেরকমভাবে তো আলাদা করে কারোকে সেরকম পছন্দের, সবাইকেই ভালো লাগে, সবাই মানে যাদের শুনি তাদের আমার সবাইকে ভালো লাগে, কারোর কোনো খারাপ ব্যাপার নেই। না, খারাপের বলছি না, মানে মন ছুঁয়ে যায় তো এরকম বেশ কিছু কণ্ঠস্বর থেকে থাকে, কিছু আছে যেমন জয়তিদির গান ভালো লাগে। আর সেরকম যদি পুরুষ কণ্ঠ বলি? পুরুষ কণ্ঠ তুই আছিস ভালো লাগে। যাক, তাহলে তো পরের গানে যাওয়াই যাক, এটাই শোনার অপেক্ষা করছিলাম। চল, ঠিকানা
খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ, কবে অকুলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে, কবে অকুলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে, শোনা যাবে কবে ঘন ঘোর রবে, শোনা যাবে কবে ঘন ঘোর রবে মহাসাগরের পলগান, ঘাটে বসে আছি আন মোনা যেতেছে বহে আসু সময়, ঘাটে বসে আছি আন মোনা যেতেছে বহে আসু সময়। প্রত্যেক কটা গান ভালো গাইছি, সেই গানটাও খুব ভালো গাইলি, তবে আমার মনে হলো সব কটা গানে কি পূজা পর্যায়ে নাকি অধিকাংশটা পূজা পর্যায়ে? অধিকাংশই পূজা পর্যায়ে। পূজা পর্যায়ের গানই কি বেশি পছন্দ করিস? না, সেরকম কোনো ব্যাপার নেই, সবই পছন্দ করি। আমি একটা গান খুব গুলিয়ে ফেলতাম যে এটা পূজা পর্যায়ে না প্রেম পর্যায়ে, সেটা হলো আমার হিয়ার মাঝে, তা মনে হয় লিস্টে দেখলাম ওটা রয়েছে, যার জন্য এই কথাটা বললাম, তা ওটা তো গাইবি, সবই বুঝলাম। এই আমার হিয়ার মাঝে গানটা তোর শ্রীখোলে বেশি গাইতে ইচ্ছা করে নাকি এখন যেরকম উদু দিয়ে মানে অক্টোপ্যাড ইউজ করে যেরকমভাবে হচ্ছে সেটাও সেরকমভাবেও গাইতে ভালো লাগে? না, শ্রীখোলেই ভালো লাগে। শ্রীখোলেই ভালো লাগে, তাহলে সিদ্ধার্থ তো রয়েছে এখন, তাহলে তার কোনো অসুবিধা নেই। চলো তাহলে শ্রীখোলে আমার হিয়ার মাঝে। সুখের গানে সুর দিয়েছো তুমি
আর কতবার বলবো যে খুব ভালো গাইছিস আমি জানি না। দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি ভালোই উপভোগ করছেন এই আজকের অনুষ্ঠান। তবে আমাদের হাতে আর বেশি সময় নেই, আর একটি গান হবে, সেই গানটি তুই প্রস্তুতি নে। তার আগে কয়েকটা জিনিস একটুখানি বলে দেওয়ার, কৃত্তিকা সম্পর্কে তো আপনারা শুনলেন জানলেন, এরকম যদি আপনারাও এই ফ্লোরে এসে গান গাইতে চান তাহলে অবশ্যই আমাদের এই নবনালন্দার ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলিতে নিজেদের গান কমেন্ট বক্সে গানের লিঙ্ক শেয়ার করুন, আমরা সেখান থেকে আপনাদের বাছাই করে নেব এবং আপনারাও আসবেন এই ফ্লোরে, এই ফ্লোরে গান গাইবেন, আনন্দ করে আমরা গান বাজনা করব। আর একটা কথা, সেটা হলো নবরূপী কিরণের একটি অ্যাপ যেটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করতে পারেন এবং যাদের iOS ফোন তারাও ডাউনলোড করতে পারবেন অ্যাপ স্টোর থেকে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, গান বাজনা হবে, আরও নানান কর্মকাণ্ড আমাদের রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ গানে যাচ্ছি, কৃত্তিকার জন্য আমার রইল প্রাণভরা ভালোবাসা শুভেচ্ছা, ও আরও অনেক দূর এগোক, ওর জীবনে সফল হোক, আরও ভালো ভালো গান শুনি আপনাদের মন ভরাক। ধন্যবাদ জানাবো যন্ত্রণ সঙ্গে যারা ছিলেন, ম্যাকডি শুভেন্দু দাকে সিনথেসাইজারে ছিলেন, তালবাদ্যে ছিলেন সিদ্ধার্থদা, এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন চিত্তদা, ছোটকাদা, রাজাদা, পামুল, সবাইকে অনেক ধন্যবাদ। এবং যার মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান, আমাদের সবার প্রিয় অরিজিৎদা, শ্রী অরিজিৎ মিত্র, তাকে আমার প্রণাম জানাই। উনি আমাদেরকে উৎসাহ দেন, সাহস দেন, আমরা গান বাজনা করি, আমরা আনন্দে মেতে থাকি এবং এই সাহসটা খুব দরকার বলে মনে করি। সবাই তো সাহস দিতে পারেন না, কি বলিস? এই সাহসটুকু আমরা স্যারের থেকে পাই, অনেক ধন্যবাদ ওনাকে। তো শেষ গানে যাই, শেষ গান কি গাই? আমার হারিয়ে যাওয়া দিন, এটা স্বরলিপি আছে? না নেই, তবে কিছু রেকর্ডিং আছে, তবে সেরম অ্যাসেট স্বরলিপি নেই। এটা খুব ভালো করে গা, খুব ভালো গান, সবাই ভালো থাকবেন। আরও একবার মনে করিয়ে দিই, নবনালন্দার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ইউটিউবের যে কর্মকাণ্ড চলে সেগুলো একটু শেয়ার করবেন, সবার মধ্যে পৌঁছিয়ে দেবেন, ভালো থাকবেন। শেষ গান কৃত্তিকার থেকে আমরা শুনে নেব। খুঁজে পা